অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর শেষ করলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। জানা যায় গত এক সপ্তাহ মেলবোর্ন ও সিডনি সব হোটেল, নাইট ক্লাব, ট্রেন স্টেশন ও ফেরিঘাট জমজমাট ছিল সুইফট ভক্তদের উপস্থিতিতে। সুইফট মেলবোর্ন ও সিডনিতে শো করেছেন 7টি, দর্শক উপস্থিতি ছিল 6 লাখেরও বেশি। সিডনির অলিম্পিক পার্কের স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে পপ তারকা বলেন তিনি প্রথম শিল্পী যে কিনা সিডনির একর স্টেডিয়ামে 4টি শো করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে $15 কোটি আটটি প্রাসাদের মালিক টেলর সুইফট অস্ট্রেলিয়ায় কোথায় থাকবেন তা নিয়ে বহু জল্পনার পর জানা যায় তিনি ছিলেন ক্রাউন হোটেল টাওয়ারের প্রেসিডেন্ট ভিলাতে, যেখানে প্রতি রাতের ভাড়া প্রায় 3 কোটি টাকা।